অঙ্ক এবং সাহিত্য দুটো বিষয় নিজেদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলেছে কিন্তু কি হবে যদি দুটোরই সংমিশ্রণ ঘটে কোনো এক ভাষায় আপনারা দেখছেন দীপ মাইনর ইউটিউবের গল্প গুজব অনুষ্ঠান আর আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা অঙ্ক সাহিত্যের যুগফল। আমার পাশের বাড়ির রাজীবরা খাস আলোক ও ওর দাদা বাবা ওরা সব বাই কিন্তু লোক ভালো হলে কি হবে মনের ভাব ওরা ঠিক মতো প্রকাশ করতে পারে না সেটা আমাদের ভাষায় গোলমালে কি ওদের মাথার গোলমাল তা এখনও আমরা ঠাওর করে উঠতে পারিনি কিন্তু যখনই না আমি তাদের কিছু জিজ্ঞেস করেছি তার জবাব যা পেয়েছি তা থেকে দেখেছি মাথা মুন্ডু কোনো মানেই খুঁজে পাওয়া যায় না কেন এই তো বেরুবার মুখে রাজীবদের দাদার সঙ্গে দেখা জিজ্ঞেস করলুম কেমন আছো হে এই কেটে যাচ্ছে একরকম কেটে যাচ্ছে শুনলে পিলে চমকায় কিন্তু তখন বাড়ি তারা ফুরসত নেই দাঁড়াবার নইলে কি কাটছে কেন কাটছে কোথায় কাটছে কিভাবে কাটছে কবের থেকে কাটছে এই সবের খবর নেবার চেষ্টা করতুম বাজারের পথে রাজীবের বাবাকে পাই এই যে কেমন আছেন মুখুজ্জে মশাই আগে যেমন রেখেছেন ইউকে জবাব হলো নাকি এই থেকে ভদ্রলোকের দেহ মনের অবস্থার কতখানি আমি টের পাবো কে রেখেছেন আর কেনই বা রেখেছেন তারই বা কি হদিশ পাওয়া যায় তোমরাই বলো ঝি সঙ্গে নিয়ে বাজারে চলেছেন তখন আর তাকে জেরা করে জানা গেল না অবত্যা ঝিকেই প্রশ্ন করি তুমি কেমন গো বুড়ি এই আপনাদের ছিচরণের আশীর্বাদে আপ্যায়িত হয়ে বুড়ি যেন গলে গেল ছিচরণকে আমি চিনি না তার আশীর্বাদের এত বহর কেন বাতি কি বা কিসের তাও আমার জানা নেই কিন্তু সঠিক উত্তর না পাওয়ার জন্যে ও আর ছিচরণ দুজনের ওপরেই নিদারণ চটে গেল এক বন্ধুর সঙ্গে মোলাকাত হঠাৎ অনেকদিন পরে দেখা কুশল প্রশ্ন করি মহেন্দ্র যে কেমন আছো ভালো তো এই এই এইরকম ইউকে একটা কথার মতো কথা হলো ভালো থাকার আবার এরকম দুরকম নানা রকম আছে নাকি বন্ধু বলে কিচ্ছু আর বলি না মনে মনে ভারী বিরক্তি বোধ করি বিকেলে যখন আমি বাসামুখ সেই সময়ও খাস খাসা ছেলে রাজীব সেও দেখছি ফিরছি স্কুল থেকে এই যে রাজীবচন্দর চলছে কি রকম চমৎকার না এবার খেবেই যেতে হলো যখনই ওকে কোনো কথা তা ওর স্বাস্থ্য কি খেলাধুলা কি পড়াশুনোর যা কিছুর সম্পর্কে জিজ্ঞেস করেছি তখনই ওর একই জবাব চমৎকার এছাড়া যেন অন্য কথা ওর ভাড়ালের নেই আলাদা করে বুড়ি জানো না বাড়ি ফিরে ভারী খারাপ লাগে এ কি সবারই মাথা খারাপ নাকি আবাল বৃদ্ধ বনিতা সকলের না একসঙ্গেই আশ্চর্য দুনিয়ার সবারই শুদ্ধ ঘিলুর গোলমাল না আমাদের ভাষার ভেতরেই গলদ। তাই নিয়ে মাথা ঘামাই এরকম হেয়ালিপনার খেয়ালি জবাবে কুড়িয়াই খালি খুশি হতে পারেন আজকার যুক্তিবাদী বৈজ্ঞানিক মন কিন্তু ভীষণ বিচলিত হয় মাথা ঘামাতে হয় আমার আচ্ছা আমাদের ভাষাকে অঙ্কের নিয়মে বেঁধে দিলে কেমন হয় বিশেষ করে বিশেষণ আর ক্রিয়াপদের অঙ্কের নির্দেশের মধ্যে তো ভুল হবার কিচ্ছু নেই ফিগার্স ডু নট লাই অঙ্কেরা মিথ্যেবাদী হয় না মিথ্যে কথা বলতে জানে না এই বলে একটা বয়েত আছে না ইংরেজিতে সংখ্যার মধ্যে বাঁধা পড়লে সংখ্যার কিছু থাকে না আর ভাষা ভাষা ভাবটা কেটে যায় ভাষার অঙ্কের নিরিখটাই সবচেয়ে ঠিক বলে মনে হয় একশোকেই পুরো সংখ্যা ধরা যাক হলে আমাদের দেহের মনের বিদ্যার বুদ্ধির রূপ গুণের এককতায় সব কিছুর সম্পূর্ণ ত্যাগাপর সংখ্যা হলো গিয়ে একশো এবং ওই সংখ্যার অনুপাতের দ্বারাই অবস্থাভেদের তারতম্য বুঝতে হবে আমাদের এরপর আর বোধগম্য হওয়ার বাধা কী রইল উদাহরণ নিয়মকানুন মেনে এরপর রাজীবের বাবাকে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি কেমন আছেন মশাই ভালো তো এবং সম্পূর্ণ সুস্থ অবস্থার সংখ্যা যদি হয় একশো তাহলে ভেবে চিনতে অনেক হিসেব করে তাকে উত্তর দিতে হবে এই ভালো আছি এখন পরশু পেটের অসুখে দশ দাঁড়িয়ে ছিল কাল দাঁতের ভ্যাতায় সাথে ছিলাম আর যখন দাঁত তোলাই হলো তখন তো কাত প্রায় নাই বললেই হয় এই যাই যাই আর কি তারপর অনেকক্ষণ জিরো বার সামলে সেখান থেকেই করছি নিজেকে এখন অর্থাৎ যেদিন যখন যেমন তার শরীর গতিক আমার বিস্ময় প্রকাশে বরং আরো একটু তিনি যোগ করতে পারেন হ্যাঁ বাহান্নই ছিলাম মশাই কিন্তু আপনার সহানুভূতি প্রকাশের পর এখন একটু ভালো বোধ করছি আরো তা ওই যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন সময় মানুষ কিছু একরকমের থাকে না সুতরাং সবসময় উত্তর একরকম হবে কেন এমনি সব ব্যাপারেই ভাব প্রকাশের দিকে ভাষার যে অসুবিধা আছে সংখ্যার যোগে তা দূর হবেই যেমন করে কুয়াশা দূর হয়ে যায় সূর্যোদয়ের ধাক্কায় সাহিত্য আর অঙ্কের যোগাযোগে সাহিত্যের শ্রীবৃদ্ধি হবেই নিখ্যাত অঙ্কের সম্বন্ধে আমাদের আতঙ্কটাও কমে যাবে ঢের সেইটাই উপরন্তু অর্থাৎ লাভের উপরই ফাওয়ের ওপর থাউকু না এই বিষয়ে রাজীবের বাবার সঙ্গে একটা বোঝাপড়া হয়ে যাওয়া দরকার এক্ষুনি এই দণ্ডেই এবং রাজীবের সঙ্গেও খুনি বেগে বেরিয়ে পড়ি বাষট্টি বেগে ওদের বাড়ি বারবার দেখেছি দেখি শ্রীমান রাজীব লোচন সদর রাস্তায় দাঁড়িয়ে ঘুঁড়িয়ে ওড়াচ্ছেন আটানব্বই মনোযোগে খুব যে ঘুড়ি ওড়াচ্ছ দেখছি চমৎকার আমার প্রশ্নের জবাবে ভদ্রলোকের সেই এক কথা কিন্তু বাড়ির ছাদে ওড়ালেই ভালো ছিল না কে তোমাদের বাড়ির ছাদেই তো বারান্দা ঘুড়ির উত্থান আর তোমার পতন দুটোই একসঙ্গে হতে পারত। খুব সুবিধের হতো না চমৎকার তোমার বাবা কি করছেন এখন চমৎ বলতে বলতেই সে পিছু হঠতে শুরু করে ঘুড়ির তাল সামলাবার তালেই চোখকে আকাশে রেখে পুরোপুরি একশই ওর মন ঘুড়ির সঙ্গে একই সূত্রে লটকানো ওর স্থুল রাজীব অংশটাই কেবল পিছু হটে আসে পৃথিবীতে আসে চকিতের মধ্যে আর বাহান্ন বেগে এত তাড়াতাড়ি যে আমি ভ্রুক্ষেপ করবার অবকাশ পাই না এক মুহূর্তে সে আমার একশো কাছাকাছি এসে পড়ে একশো মানে ঘনিষ্ঠতার চরম যাকে বলা যায় আমি কুকিয়ে উঠি সেই ধাক্কায় কানা নাকি মশাই আমার দিকে তাকিয়েই ওর জিজ্ঞাসা তুমি সাতাশি নাবালক কি আর বলবো তোমায় দেখতে পান না চোখে আকাশে চোখ রেখেই ওর চোখা প্রশ্নটা হুম বরং পঁচাত্তর চক্ষুসমান একশোই ছিলাম কিন্তু তোমার লাটায়ের চোখ লেগে চশমার একটা পাল্লা ভেঙে গিয়ে বাঁচকে এখন অর্ধেক দেখছি বলে আমার আরও অনুযোগ একটা পাল্লা মানে চশমার পঞ্চাশ পাল্লাই বলা যায় তোমার পাল্লায় পড়েই দশা হলো আমার হ্যাঁ এবার কি ফিরে তাকাই তিরানব্বই বিস্মিত হয়ে কি বলেন আমার ধারণা ছিল তুমি বেয়াল্লিশ বুদ্ধিমান কিন্তু তুমি দেখছি তা নয় বয়সে তেরো হলে কি হবে এই তেরোতেই তিন তেরো উনচল্লিশ পেকে গেছ তুমি ভাত তোর হতভম্ব হয়ে যায় সে কী সব আবল তাবোল বকছেন মশাই পাগলের মতো এখন দেখছি তুমি উননব্বই ইঞ্চোর পাকা আর আপনি পাঁচশো উজবুক জোর গলাতেই সে জাহির করে আমি সাতানব্বই অগ্নিশর্মা হই পাঁচ আঙুলি ওর পঞ্চাশ কান পাকড়ে ধরি বললেই হলো পাঁচশো সংখ্যা দর্শন বোঝা অত সহজ নয় একশোর ওপরে সংখ্যাই নেই বলে ওর তেতাল্লিশ কান পাকড়ে পঁচাত্তর জোরে পঁচাশি আরামে মুলতে শুরু করে দিই ভাবতে থাকি মোট কান সংখ্যা বাকি ধরা পঞ্চাশকে রেহাই দেব না এই সঙ্গেই বাগিয়ে ধরবো কিংবা আমার মুক্ত পঞ্চাশ হাতে ওর বা বাইশ গালে বিরাশি জোরালো এক চর কষিয়ে দেব এক্ষুনি ইত্যকার বিবেচনা করছি এমন সময় ওর তীব্র চিৎকার শুরু করে দেয় ওর বাবা ছুটে আসেন টেলিগ্রামের মতো ওর দাদা আসে পাশের বাড়ির তাসের আড্ডা ফেলে পাড়াপড়শিও সকালের দেখা হওয়া সেই বন্ধুটিও এই মাহেন্দ্রে এসে জোটেন কোথেকে ছাব্বিশ খান্নার আওয়াজে তেষট্টি গলার অস্পষ্টটা মিলিয়ে তাতঃস্বরে আওড়াতে থাকে রাজীব আমি ঘুড়ি ওড়াচ্ছি কোথাও কিছু নেই কাল মোলেক বলা কওয়া নেই এই লোকটা হঠাৎ খেপে গিয়ে কান ধরে মলছে কে বল আমার আর অঙ্ক কষে কষে কি সব গালাগাল দিচ্ছে শুনেই সবাই আস্তিন গোটাতে শুরু করে আমার বন্ধু মহেন্দ্র এসে মাঝখানে আহা করছেন কি করছেন কি দেখছেন না ভদ্রলোকের হিস্টেরিয়া হয়েছে হ্যাঁ হিস্টেরিয়া দেখছেন না চোখ লাল আর গা কাঁপছে এই সবই তো হিস্ট্রিয়ার লক্ষণ চোখ লাল আমার চুয়ান্ন রাগে কাঁপছে সেই কারণেই হিস্টোরিয়া না কচু তবু ওদের বাহাত্তর বোকামি আমাকে বিরানব্বই অবাক করে দেয় আমার বন্ধু অকস্মাত তাক্তার হয়ে ওঠেন জল কেবল জলই হচ্ছে এই রোগের ওষুধ মাথায় রক্ত উঠলেই মৃত্যু রক্ষে নেই আর হেস্টেরিয়া নামে ওদের ভিড় রস অচিরেই স্নেহে পরিণত হয় যে যার বাড়িতে ছুটে যায় এক এক বালতি জল নিয়ে বেরিয়ে আসে ছুটতে ছুটতে আমার মাথায় ঢালতে আরম্ভ করে সবাই মিলে বাঁধা দেবার আগেই বালতি খালি হয়ে গেছে কাপড় জামা ভিজে আমার একসা মানে একশোই এই কি আপদ বলো দেখি ভারী বিচ্ছিড়ি আমি পালাবার চেষ্টা করি কয়েকজন মিলে চেপে ধরে আমায় আরও 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 বালতি খালি হতে থাকে হাঙ্গামা আর কাকে বলে এই পৌষের পঁচানব্বই শীত তার উপর বাহান্ন কনকনের ঠান্ডা জল তার উপরে আবার এই দুর্যোগেই সাঁই সাঁই করে বসতে শুরু করেছে উত্তরে হাওয়া সাতাত্তর শীতল কাহাতকার গাছ হাওয়া এক ঝটকায় হাত পা ছড়িয়ে নি বলি তোমাদের এই উনপঞ্চাশ পাগলামি বরদাস্ত করা সম্ভব নয় আমার পক্ষে এই বলে এক দৌড়ে যেই না আমি পঁয়ষট্টি দিতে যাচ্ছি ওরা সাতাত্তর ক্ষিপ্রতায় আমাদের পাকড়ে ধরল ফলে আমার চাদর দিয়ে বেঁধে আমাকে ল্যাম্প পোস্টের সঙ্গে অষ্ট কষ্ট হতে থাকে আমার কষ্টের চূড়ান্ত যাকে বলে এমনি সময় হোস পাইপলা রাস্তায় জল দিতে আসে রাজীব তার হাত থেকে পাইপ হাতিয়ে আমাকে এই লক্ষ্য করে তার যাবতীয় রাগ জলাঞ্জলি দিয়ে কর্ণমর্দনের বেদনা ভুলে আমায় পীরনের সাধু প্রতিশোধ নিতে চায় শিশু ভোলানা এক নশ্বর এই এই ও কি হচ্ছে চেঁচিয়ে উঠছি আমি ষাটের বাচ্চা শুনবে কেন সে উন্মুখের জলে তোর ছেড়ে দেয় সে আমার মুখের ওপরে ছাপ্পান্ন পুলকে অর্থাৎ পুলকের সেই ডিগ্রিতে যেখানে সে নিজে ছাপিয়ে উঠে এবং ছাপাতে চাইছে এতক্ষণে ঠিক হয়েছে বন্ধুবর উৎসাহে ঊনসত্তর হয়ে ওঠেন এইবার ঠান্ডা হবে জলের গোত্তায় এসে ধাক্কা মারে নাকে চোখে মুখে মাথায় গায়ে কোথায় না কতক্ষণ আর এই বরফি জলের টাল সামলাব সম্ভব একজনের পক্ষে ক্রমশই আমি কাহিল মেরে আসি একেবারে ঠান্ডা হতে অর্থাৎ পাঁচ পঞ্চত্ব বেশ পেতে বেশি দেরি নেই বুঝি আর বিলম্ব হয় না আমার এরপরের ইতিহাস অতি সংক্ষিপ্তই জলযোগের পর অ্যাম্বুলেন্স সংযোগে আমাকে পাঠিয়ে দেয় হসপিটালে সেখানেই এখন আমি হিস্টোরিয়ার কবল থেকে বেঁচেছি আর এখন ভুগছি খালি নিয়মিনিয়ায় অমন পঞ্চান্ন জল চিকিৎসার পরিমাণ তো এটাই আছেই অঙ্ক আর সাহিত্যের যোগাযোগে যে আবিষ্কারটা আমি করেছিলাম সেটা আর চালু করা গেল না এই বাজারে আঙ্কিক সাহিত্যিকেরা নিরানব্বই দশায় অর্থাৎ আমার অন্তিম অবস্থায় তার সাহিত্যের অঙ্কের জবনিকা পতন হল সাহিত্য প্লাস অঙ্ক তার সঙ্গে যদি সামান্য একটা ছেলেকে যোগ দেওয়া যায় তার ফল দাঁড়ায় প্রাণ বিয়োগ অর্থাৎ একেবারে শূন্য ক্ষুদ্র বৃহৎ একই আর কি সব ব্যাপারে ছেলেদের পাশ কাটিয়ে নিরাপদ চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন এই কথাগুলির মানে যদি আমি বুঝতে পারতাম একদিনে আমার হাড়ে হাড়ে এর যথার্থ দাম এতদিনে আত্মসাত করতে পারলাম অর্থাৎ ছেলেরা হচ্ছে মানুষের বাবা আর বাবার সঙ্গে লাগবে গেলে কাবার হওয়ার জোগাড় আবিষ্কারের ক্রমপরিণতি খুব সুবিধের হলো না সেজন্য দুঃখ নেই কোনো দেশে কোনো কালেই হয় না ইতিহাস পড়ে জানা গেছে যাই হোক এই সুযোগে সেই ভদ্রলোক সেই মহেন্দ্রবাবু মহেন্দ্রক্ষণে যিনি অযাচিত এসে বন্ধুকৃত্য করেছিলেন তাকে ধন্যবাদ দিয়ে রাখি হিস্টিরিয়ার তাল সামলেছি নিউমিনিয়া ধাক্কা সামলাব কিনা কে জানে আগে থেকেই দিয়ে রাখাই ভালো সাতষট্টি জলকষ্টের কথা আর মনে নেই এখন ছিয়াত্তর মনন্তর আমার সম্মুখে সাবু বাড়লেই খালি পথ্য আমার এখন গল্পটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন এবং মনে করে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব করবেন